সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এখন আমি আছি নুপুর শহর থেকে আনুমানিক প্রায় 25 কিলোমিটার দূরে মিজদার খান মাজার নামে একটি জায়গাতে। দেখতে পাচ্ছেন আশেপাশে যে সকল ছোট ছোট নুড়ি, পাথর এবং ইটের ঢিবিগুলো দেখা যাচ্ছে, এগুলোর কিন্তু একটি বিশেষত্ব আছে। এখানকার যে আঞ্চলিক মানুষজন আছেন তারা বিশ্বাস করে যে কিয়ামত কখন হবে তার একটি কাউন্ট ডাউন নাকি এখান থেকে তৈরি, এখান থেকে হচ্ছে সবসময়। তো এখানে এই বিশ্বাস থেকে তারা এই যে দেখতে পাচ্ছেন ইটগুলো একটার পর একটা তারা এভাবে 7টি বা 10টি করে ইট দিয়ে রাখে। তো যখনই একটি করে ইট পড়ে যায় তারা বলে যে কিয়ামতের একটি করে দিন অতিবাহিত হয়ে গেল, মানে কিয়ামত নিয়ে আসছে, এরকম একটি বিশ্বাস তাদের ভিতরে আছে। যদিও এটা কোরআন বা হাদিস দ্বারা কোনো বিশ্বাসযোগ্যতা নেই বা সিদ্ধ নয়। তো আমি আপনাদেরকে এই জায়গাটা ঘুরতে দেখাতে নিয়ে আসছি। এই মিজদার খান মাজারের আরও একটি বিশেষ বৈশিষ্ট্য আছে, যেটি বিশাল একটি এরিয়া জুড়ে কিন্তু এটা বিস্তৃত। আর এখানে মূলত আমি দেখেছি অসংখ্য কবর। এখানে যে আসলে কতগুলো কবর আছে এর সঠিক কোনো পরিসংখ্যান নেই। আর আমি যতটুকু জেনেছি এই উজবেকিস্তানের যে প্রাচীন ইতিহাস আছে, তো সেই ইতিহাসের থেকে আমি যতটুকু ঘেঁটে জানতে পেরেছি যে প্রায় খ্রিস্টপূর্ব 2-4 শতক আগে থেকে কিন্তু এখানে মানব বসতি ছিল। আর এই যে ডিবিটা দেখতে পাচ্ছেন আপনারা, এটি বলা হয়ে থাকে যে চেঙ্গিস খান যখন এই অঞ্চল দখল করে নেয় তার আগে একটি বাণিজ্য নগরীর মতো কিছু একটা ছিল, বা একটা নগরীর মতো ছিল, সভ্যতার মতো ছিল। চেঙ্গিস খান যখন চায়না থেকে এই অঞ্চলটাকে দখল করে তখন এই সব রাজপ্রাসাদ এবং যে জনপদগুলো ছিল সবগুলো ধ্বংস করে দেয়। তো এটারই কিন্তু একটা ধ্বংসাবশেষ হলো এই মিজদার খান মাজার, যেটাকে বলে থাকি সেটা। আর দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু নুড়ি পাথর নিয়ে ওখানে বসাচ্ছি। আসলে এটা কিন্তু আমার বিশ্বাস থেকে বা ধর্মীয় বিশ্বাস থেকে নয়, আমি জাস্ট এমনিতেই বসিয়েছি যে দেখা যাক কি হয় আসলে। এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখানকার একটি মাজার দেখাতে, যেটা এখানকার স্থানীয় লোকজনের বিশ্বাস যে খ্রিস্টপূর্ব 4 শতাব্দী আগে সামুন নবী নামে কোনো একজন নবীর একটি রজা এখানে আছে। আপনারা দেখতে পাচ্ছেন দূরে যে ভবনটা দেখা যায় ওটাই। তো আসলে আমাদের কোরআন কিংবা হাদিস দ্বারা কিন্তু সিদ্ধ নয় যে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্য কোনো নবী যে রওজা পৃথিবীতে কোন জায়গাতে কোন স্থানে আছে এটা কিন্তু চিহ্নিত করা নেই। তারপরও এখানকার লোকজন এটাকে বিশ্বাস করে যে উজবেকিস্তানে হয়তো আরও কয়েকজন নবীর রওজা ছড়িয়ে থাকতে পারেন। তো সেই বিশ্বাস থেকে তারা এখানে খুব বড় করে একটি রওজা শরীফ তৈরি করেছেন বা রিনোভেট করেছেন। আমি এখন সেটার দিকে এগিয়ে যাচ্ছি। এই যে ভবনটা দেখতে পাচ্ছেন এটার ভিতরেই খুব বিশাল একটি কবর আছে, আমরা এটার ভিতরে ঢুকবো এবং দেখবো যে আসলে রজাটা আসলে দেখতে কিরকম। তো চলুন ভিতর দিকে আস্তে আস্তে যাওয়া যাক। তো হাঁটতে হাঁটতে আমি চলে আসলাম এই ভবনটার মূল গেটে, এখন আমি এখানে প্রবেশ করবো। তো আমি দেখতে পাচ্ছি আশেপাশে আরো অনেক ভ্রমণকারী, তারা এখানে দেখতে আসছে ভিজিটররা। আর অনেক পর্যটক কিন্তু এখানে সমাগম হয়, বিশেষ করে যারা বিভিন্ন আধ্যাত্মিক জিনিসে বিশ্বাস করে থাকে তারা। তো এই যে রজটি আছে আমরা এখন তাহলে এটার ভিতরে ঢুকবো, দেখতে আসলে কি আছে এখানে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি বিশাল একটি কবর, প্রায় আনুমানিক 80 থেকে 90 ফিট হবে লম্বা এই কবরটা। মোটামুটি এখানে যারা আসে তারা সবাই কিন্তু এটার ভিতরে এসে একটা কবর জিয়ারত করে। তো আমিও যেহেতু একজন মুসলমান তো কবর জিয়ারতের উদ্দেশ্যেই কিন্তু আমি মূলত এখানে এসেছি। তো আমি জানি না এটা কোনো নবী বা রাসূল কোনো কিছু হতে পারে, সেই দিকে আমার কোনো বিশ্বাস বা অন্য কোনো কিছু নেই, যেহেতু কোরআন বা হাদিস দ্বারা এটা প্রমাণিত নয়। তো আমি সাধারণ একটি কবর হিসেবে কিন্তু এখানে কবর জিয়ারতের উদ্দেশ্যে এসেছি। আর যেহেতু এটা খুব প্রাচীন একটি ধ্বংসাবশেষ, আনুমানিক প্রায় 2000 বছরেরও বেশি, 2400 বছরের মতো হবে, তো এই কারণে আমি মূলত এই জায়গাটা ভিজিট করতে এসেছি। বাংলাদেশে আমরা যেমন দেখি থাকি যে অনেক মানুষই বিভিন্ন মাজার শরীফগুলোতে যায়, বিভিন্ন রওজা শরীফে যায়, তারা বিভিন্ন ধরনের মানত বা অনেক
অনেক আনুষ্ঠানিকতা পড়ে থাকে। ঠিক উজবেকিস্তানেও কিন্তু এরকম কিছু জিনিস আমি লক্ষ্য করেছি। আর আরেকটা বিষয় যেটা আমি খেয়াল করেছি, আমাদের বাংলাদেশে নর্মালি কবরস্থান বা মাজার শরীফগুলোতে কিন্তু মহিলারা প্রবেশ করতে পারে না, কিন্তু এদেশে নারী পুরুষ সকলেই কিন্তু এই মাজার শরীফ বা কবরস্থানগুলোতে অবাধ বিচরণ করছে, তারা দোয়া করছে, তারা জিয়ারত করছে। তো এই ছিল মোটামুটি এই ভবন থেকে আমার ভিডিও শেষ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব এবং বেল বাটনে ক্লিক করতে ভুল করবেন না। আমরা এখন যাব অন্য আরেকটি সাইটে, তো আমরা এখন বের হয়ে যাচ্ছি। দূরে যে ডিভিটা দেখা যাচ্ছে এটা জুমার কাসাব নামে পরিচিত। তো এই জুমার কাসাব বা জুমরাত কাসাল নামে যে জায়গাটা আছে এটা কথিত আছে, এখানে একজন আধ্যাত্মিক ব্যক্তি ছিলেন যিনি কসাইয়ের কাজ করতেন এবং বিনামূল্যে মানুষের মাঝে মাংস বিতরণ করে থাকতেন, এবং তার আধ্যাত্মিক কল্যাণের কারণে অনেক নিঃসন্তান দম্পতি সন্তান লাভ করেন, যার ফলে এখনও কিন্তু উজবেকিস্তানের অনেক নিঃসন্তান দম্পতি এই জায়গাটা ভিজিট করে থাকেন। এবং ওই যে ছোট একটি মিনারতের মতো দেখা যাচ্ছে, এই জায়গাটাতে তারা 7 বার করে চক্কর খায়। চক্কর খাওয়ার পর তারা কোনো একটা মানত করে এবং তারা হয়তো বা সন্তান লাভ করে থাকে। এই বিশ্বাস থেকে এখানে কিন্তু অনেক লোকজন এসে এই জায়গাটাতে তারা তাওয়াফ করার মতন একটি চক্কর কেটে থাকে। তো আমি এটার বিশেষত্ব দেখার জন্য একটু আসলাম যে আসলে কী জিনিসটা আছে এখানে, যেহেতু এগুলা কথা প্রচলিত আর আমাদের ইসলামে কিন্তু এরকম কোনো নির্দেশনা নেই যে কোনো জায়গাতে গেলে সন্তান লাভ করবে, এরকম করাটা বা কারো কাছ থেকে চাওয়া একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছ থেকে চাওয়া মানে কিন্তু আল্লাহর সাথে সরাসরি শিরক করা হয়ে যায়। তো আমি এটা তো ওইরকমভাবে আমি বিশ্বাস করি না, আমি জাস্ট দেখার জন্য এখানে আসছি যে আসলে এই জায়গাটাতে কি আছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে মানে একটি কূপের মতো ছোট্ট একটি জায়গা, তারা বলে থাকে এখানে একজন মনীষীর কবর আছে যার উসিলায় নাকি তারা সন্তান লাভ করে থাকে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এর আশেপাশে যে ভিউটা, অনেক দূর পর্যন্ত কিন্তু বিস্তৃত এই কবরস্থানটা বা মজদার খান কমপ্লেক্স যেটাকে আমরা বলি মিজদার খানের। তো এটা সত্যি অসাধারণ একটি জায়গা। তো এখানেই রাখছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।